প্রতিবাদ সমাবেশে এসব উপধারা সংশোধনের দাবিতে নীরব প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। শর্ত ছাড়াই আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখতে সরকারের কাছে দাবি জানিয়েছেন রিহাব সভাপতি। এক সংবাদ সম্মেলনে রিহাব সভাপতি বলেন, নির্মাণ ব্যয় বৃদ্ধি, দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা না থাকা এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশনে খরচ বেশি হওয়ায় আবাসন খাতে সংকট রয়েছে। তাই আসছে বাজেটে সাপ্লায়ার ভ্যাট ও উৎস কর থেকে ডেভেলপারকে অব্যাহতির দাবি জানান তিনি। চলতি বছরের 15 মে থেকে বেসরকারি